2023 বিধানসভা নির্বাচনের পর রাজ্যে দ্বিতীয়বার সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যবাসীর উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে নানান জনমুখী প্রকল্প আমাদের উপহার দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন লোকসভা নির্বাচনে বিপুল পরিমাণে জয়ী হয়ে তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। রাজধানী রবীন্দ্র ভবনে আয়োজিত বিজেপি রাজ্য কমিটির বুথ সশক্তিকরণ শিবিরে উপস্থিত থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে এই বার্তায় দিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এই দিনের এই শিবিরে উপস্থিত থেকে ভারতীয় জনতা পার্টির অনুগামীদের উদ্বুদ্ধ করে ইতিবাচক বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহ সম্পাদিকা পাপিয়া দত্ত এবং বিজেপির জাতীয় সচিব তথা রাজ্যের মেয়র ডক্টর আশা লাকড়া। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশ জুড়ে নিজেদের ভিট আরো মজবুত করার প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। এরই অঙ্গ হিসেবে দেশের প্রতিটি রাজ্যে এবং জেলায় পালন করা হবে বিজেপির বুথ সশক্তিকরণ অভিযান। ত্রিপুরার দুটি লোকসভা আসনে বিপুল ভোটে জয়লাভ করে লোকসভায় প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তিনি। আপনারা জানেন 2024 আমাদের লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুথ সশক্তিকরণ করা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাজ আমরা শুরুয়াত করতে যাচ্ছি। ভারতীয় জনতা পার্টি 2023 ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বার সরকার প্রতিষ্ঠার পর আমরা জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যের জন্য অনেক কিছু উপহার আমাদেরকে দিয়েছেন। তাই আমাদের নৈতিক দায়িত্ব, আমরাও এই লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা আসন রয়েছে সেখানে আমরা বিপুল পরিমাণে জয়ী হয়ে আমরা দুইজন প্রতিনিধি আমরা মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য দুইজন মেম্বার অফ পার্লামেন্ট এখান থেকে পাঠাবো। তারই প্রক্রিয়াকরণ আমরা আজকে বুথ সশক্তিকরণের কাজ শুরুয়াত করছি। 2018 সালের পর 2023 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে রাজ্য দ্বিতীয়বারের জন্য সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। পূর্বতন নেতাদের মতো উপেক্ষার মনোভাব না দেখিয়ে বারবার উত্তর পূর্ব ভারতের এই ছোট্ট রাজ্যে ছুটে এসেছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যবাসীর উন্নয়নের পাশাপাশি রাজ্যের জন্য করেছেন অপার মঙ্গল কামনার। প্রধানমন্ত্রীর এই ভালোবাসা ও সম্মান ফিরিয়ে দিতে 2024 লোকসভা নির্বাচনের আগে আরো একবার কোমর বেঁধে জনতার ময়দানে নামতে প্রস্তুত বিজেপির রাজ্য কমিটি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।